হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেটের অরিজিনাল ওএমআর এর সঙ্গে ডিজিটাল ওএমআর ম্যাচ করছে কিনা তার অগ্নি পরীক্ষা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক টেটের ওএমআর নিয়ে আজ গুরুত্বপূর্ণ একটি মামলায় নয়া মোড় নিতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদকে টিটের অরিজিনাল ওএমআর এর সঙ্গে ডিজিটাল ওএমআর হুবহু এক কিনা সমস্ত মার্কস মিলছে কিনা অর্থাৎ পাঁচটি যে সাবজেক্ট আছে সেই মার্কস প্রত্যেক সাবজেক্টে যেগুলো দেওয়া হয়েছিল তা দুটি ওয়ে মার্কশিট অর্থাৎ ডিজিটাল এবং অরিজিনাল দুটো ওয়ে মার্কশিটের মধ্যে ম্যাচ করছে কিনা সেই মার্কস সেম কিনা তা প্রুফ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার জন্য পর্ষদকে প্রমাণ দিতে হবে আজই প্রাথমিক টেট ওয়ে নিয়ে আজ নতুন মোহর নিতে চলেছে কলকাতা হাইকোর্টে এই টেট ওয়ে নিয়ে লাস্ট কি অর্ডার ছিল মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনি কি কি অর্ডার দিয়েছিলেন লাস্ট অর্ডারে কি কি তথ্য জমা দেওয়ার নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে এই মামলাটির আজ বিস্তারিত নিয়ে আছে তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সমস্ত ডিটেলসটা নিয়ে আমরা আজ আলোচনা করব তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ডিটেলসে চলুন আমরা দেখে নিই তো কলকাতা হাইকোর্টের যে অ্যাপেলের সাইড রয়েছে ডেলি যে কজ লিস্ট সেই কজ লিস্টে আমরা চলে এসেছি তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দই আগস্ট দু চব্বিশ তারিখে কোর্ট নাম্বার চোদ্দোতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার সিঙ্গেল বেঞ্চে সকাল সাড়ে দশটার সময় বসেন তো প্রাথমিক ওয়েমার মামলাটি আজ লিস্টেড হয়েছে তো অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে ব্যাপারটি কি রয়েছে একটু আমরা যদি জেনে নিই দু সালে প্রাথমিক শিক্ষাবর্ষ যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল সেই টেটে অংশগ্রহণকারী একজন ক্যান্ডিডেট তিনি পরবর্তীকালে আর টিআই করেছিলেন এবং অরিজিনাল ওয়েমার শিট তিনি দাবি জানিয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা অরিজিনাল ওয়েমার শিট তাকে প্রোভাইড করেছিল কিন্তু পিটিশনারের তার দাবি তিনি অরিজিনাল ওয়েমার শিটের মধ্যে যে সার্কেলগুলো ছিল রোল নাম্বারের যে সমস্ত সার্কেলগুলো করতে হয় সেখানে তিনি সেট করেছিলেন অর্থাৎ গোল করেছিলেন কিন্তু তাকে যে ও এম আর প্রোভাইড করা হয়েছে সেখানে ওই রোল নাম্বারের যে মার্কস বা যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনো রকমভাবে গোল করা বা সেট করা ছিল না তার ফলে পিটিশনার তিনি দাবি জানিয়েছেন যে এই ওয়েম আর তার নয় তো এটা থেকেই তার বিতর্ক তৈরি হয়েছে তো এই মামলায় লাস্ট বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তো এই মামলাটি কত লিস্টেড হয়েছে আমরা একবার দেখে নেব তো চোদ্দই আগস্টের কজ লিস্টে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রাথমিক টে দু হাজার সতের যে ওএমআর আর মামলা সেই ওএমআর মামলাটি কত লিস্টেড হয়েছে আমরা দেখতে পাবো তো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে যে মামলার পিটিশনার রয়েছেন টিনা মুখার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটির পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট কথা বলছেন অর্কদেব বিশ্বাস সুযোগ জুনিয়র জুনিয়ার লয়ার তো এই দেখতে সেভেন এইট দুটিমার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলা তো এই মামলাটি আজ সাত নম্বরে লিস্টেড হয়েছে তো এই সাত নাম্বারে অর্থাৎ প্রথম দিকেই একদম কোর্ট বসার সঙ্গে সঙ্গে এই মামলাটি কিছুক্ষণ পরেই কিন্তু সাত নাম্বারে এই মামলাটি শুনানির জন্য উঠে যাবে এবং বিস্তারিত শুনানি হবে তো লাস্ট কি অর্ডার দিয়েছিলেন আজ কি প্রাথমিক শিক্ষাবর্ষ তারা জমা করবে এবং কি কি ঘটতে চলেছে আজ চলুন আমরা দেখেনি লাস্ট অর্ডারের মধ্যে তো যে ওএমআর মামলা সেটি টেট ওএমআর শীট সেই সংক্রান্ত 2017 সালের যে টেট হয়েছিল সেই ওএমআর মামলা তার অর্ডার কপি আমরা দেখছি দ্য মেম্বার্স রেকর্ডের দ্যাট স্ক্র্যাপিং অফ দ্য টেট 2017 ওএমআর শীট ওয়াজ নট নর্মাল অর লিগাল অর্থাৎ 2017 যে টেট ওএমআর শীট ধ্বংস করা হয়েছে সেটা ওয়ে ছিল না বা লিগাল ছিল না এবং কপি অফ দ্য ওএমআর

রোল নাম্বারে যে পার্টটা ছিল সেই পার্টে তিনি যে শেড করে এসেছিলেন গোল করে সেখানে সেখানে ভাবে গোল করা নেই উইদাউট দ্য শেডিং দ্য কম্পিউটার মেশিন উড নট বি এবল টু আইডেন্টিফাই অ্যান্ড দেয়ার আফটার ইভালুয়েট হার অ্যান্সার স্ক্রিপ্ট যদি সেখানে শেড না থাকে তাহলে কম্পিউটার কম্পিউটারের মেশিন এই কোন রকম কোনোরকমভাবে ইভালুয়েট করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না যে এই ক্যান্ডিডেটটা কে অ্যাকচুয়ালি তো মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা তিনি ডিরেকশন দিয়েছিলেন একটা এফিডেভিট ফাইল করার জন্য এবং সেখানে ডিসক্লোজ করার তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই ক্যান্ডিডেটের তাদের রোল নাম্বার তার কোশ্চেন বুকলেট যে সিরিজ বা তার কোড নাম্বার মিডিয়াম অফ ইন্সট্রাকশন কোন মিডিয়ামের জন্য তিনি চয়েস করেছিলেন বা বসেছিলেন বা ফর্ম ফিল করেছিলেন ওয়েমার শিটের তার যে নাম্বার থাকে সেই নাম্বারটা কত সেখানে ম্যান্ডেটরিলি ভাবে যে শেড দেওয়ার কথা সেখানে শেড দেওয়া ছিল কি ছিল না ইফ দ্য অ্যালফাবেটিক্যালি শেডিং ইজ নট ডান যদি ওই অ্যালফাবেটিক্যালি শেডটা যদি সেখানে করা না থাকে অফ এনি অফ দ্য অ্যাবাব উপরে উল্লেখিত বক্তব্য অনুযায়ী উইল বি কম্পিউটার মেশিন বি অ্যাবেল টু আইডেন্টিফাই অ্যান্ড এভালুয়েট দ্য অ্যান্সার শিট যদি ওই সংখ্যাটা না থাকে সংখ্যাগুলো গোল করা না থাকে রোল নাম্বার গুলো গোল করা না থাকে তাহলে কম্পিউটার মেশিন তাহলে কিভাবে তারা আইডেন্টিফাই করতে পারলো বা কিভাবে সেটা কি সম্ভব পর্ষদকে তার অ্যান্সার দিতে হবে এবং সব থেকে অর্ডারের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা প্যারাটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টু অ্যাসারটেইন অ্যাজ টু হোয়েদার দ্য অ্যান্সার শিট দ্যাট হ্যাজ বিন সাপ্লাইড টু দা পিটিশনার পিটিশনারকে যে অ্যান্সার শিট প্রোভাইড করা হয়েছে বা অরিজিনাল ওয়েমার যে কার্বন কপি তাকে প্রোভাইড করা হয়েছে আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর করে তিনি যে তথ্য পেয়েছেন বা যে ওয়েমার শিট তিনি পেয়েছেন ট্যালিস উইথ দ্য ডিজিটাইজ ডেটা অ্যালিজেন্টলি প্রিপেয়ার ফর দ্য অ্যান্সার শিট দ্য ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের ডিজিটাল যে তথ্য রয়েছে যেহেতু অরিজিনাল ওয়েমার শিট এই মুহূর্তে নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাহলে ডিজিটাল যে ডেটা রয়েছে সেই ডেটার সঙ্গে এর আগে এই ক্যান্ডিডেটকে পিটিশনারকে যে ওয়েমার শিট প্রোভাইড করা হয়েছিল সেই ওয়েমার শিটের অ্যাকচুয়াল যে মার্কস বা তিনি পেয়েছেন সেই মার্কস ডিজিটাল ওয়েমার শিটের সঙ্গে ম্যাচ করছে কিনা ট্যালি করছে কিনা সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার অ্যান্সার দিতে হবে লেট দ্য ডিজিটাইজ ডেটা ইন কানেকশন উইথ দ্য অ্যান্সার শিট বি প্রডিউস বিফোর দিস কোর্ট অন দ্য অ্যাডজার্ন ডেট পরবর্তী যেদিন শুনানি হবে অর্থাৎ আজকে শুনানি রয়েছে তো আজকে এই যে ডিজিটাল ডেটা সেই ডিজিটাল ডেটার সঙ্গে তাকে যে প্রোভাইড করা যে ওয়েমার্কশিট সেই ওয়েমার্কশিট এর কানেকশন আছে কিনা বা কোনো রকম ভাবে সংযোগ অর্থাৎ একই কিনা মূল কথা সেটাই সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রমাণ করতে হবে আজ কলকাতা হাইকোর্টে তো পর্ষদের আজ একটা অগ্নি পরীক্ষা রয়েছে যদি এই প্রোভাইড করা অরিজিনাল ওয়েমার্কশিটের যে মার্কস টোটাল যে মার্কস সেই মার্কসের সঙ্গে ডিজিটাল ওয়েমার্কশিট মার্কস সেটাকে সেম একই রকম আছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রমাণ করতে পারে তাহলে কিন্তু ডিজিটাল ডেটা বা ডিজিটাল যে ওয়েমার সেটা কিন্তু পুনরায় পুনরায়লিশ হবে অর্থাৎ ডিজিটাল ওয়েবমারশিট এর ভ্যালিডিটি কিন্তু আবার বাড়বে বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু পর্ষদ আজ তাদের অ্যানসারের উপর নির্ভর করছে যদি এই ডিজিটাল ওয়েবমার এর মধ্যে ম্যানিপুলেশন ঘটে থাকে তাহলে অরিজিনাল ওয়েবমারশিট কখনোই ম্যাচ করবে না সেক্ষেত্রে পর্ষদ ফেসে যাবে যে ডিজিটাল ওয়েবমারশিট তারা ম্যানিপুলেশন করেছে তো দেখা যাক কোন দিকে এগোয় আজকের মামলাটি তো কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ